এখন আমরা দেখবো সার্ভিসের কি জিনিস। তো সার্ভিসের বোঝার জন্য তার আগে আমাদেরকে বুঝতে হবে ভেন চিত্রটা। তো ভেন চিত্র হচ্ছে আসলে সেটগুলোকে ছবি আকারে প্রকাশ, অর্থাৎ একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো ভেন চিত্র কীভাবে আঁকতে হয়, কোনো আহামরি কিছু না, একটা বক্স আঁকি আমরা, বক্সের ভিতর থাকে সব কিছু। এরপর কোন একটা সেট লিখতে গেলে সেটাকে আমরা বৃত্ত এবং বিভিন্ন শেপ দিয়ে আলাদা করি। যেমন একটা দেখাচ্ছে ইউ সমান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমি একটা বক্স আঁকতেছি, এটা হচ্ছে সার্বিক সেট। আমি সার্বিক সেটটা কি সেটা কিছুক্ষণের মধ্যেই বুঝাচ্ছি। এটা একটা বক্স দিয়ে লিখতে হবে, তাহলে এটা হচ্ছে আমার সার্বিক সেট। তাহলে ইউ, তাহলে বাইরে একটা ইউ লিখে দিতে পারি আমরা। এরপরে এ একটা সেট আছে যেটা কিনা 6 7 8 9, তাহলে সেটা যেভাবে লিখতে হবে, তো আমরা একটা বৃত্ত এঁকে এটাকে আলাদা করে দিতে পারি। যেমন আমি যখন একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের ভিতরে আসলে 6 7 8 9 আছে, তাহলে এটা আমার এ সেটটা। তাহলে এভাবে আমরা একটা চিত্র আকারে এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি প্রকাশ করতে পারছি। তো এই চিত্রটাই হচ্ছে আসলে এই সেটগুলোর ভেন চিত্র। এবার আসি সার্বিক সেট বলতে কী বুঝাচ্ছে। সার্বিক বলতে বুঝেছে সব কিছু, সব কিছু আছে তার মধ্যে। তাহলে সার্বিক সেট হচ্ছে যার মধ্যে সব কিছু আছে এবং এর বাইরে আমি কিছু নিতে পারি না। তো এখন যখন বলে দেওয়া হচ্ছে সার্বিক সেট সমান 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমি এগুলোর বাইরে যেতে পারবো না। তার মানে আমি এমন কোনো একটা সেট বানাতে পারবো না যেটা কিনা বি ইকুয়ালস টু 11 12 13। কেন? কারণ দেখা যাচ্ছে 11 12 13 তো সার্বিক সেটের নেই। তাহলে সার্বিক সেট সব কিছু ধারণ করে, তাহলে আমাকে সব কিছু সার্বিক সেট চিন্তা করেই বের করতে হবে। তাহলে সার্বিক সেট হচ্ছে এমন একটা সেট যার মধ্যে সব কিছু আছে এবং সার্বিক সেটের বাইরের থেকে কোনো উপাদান নেওয়া যায় না, যেমন 11 12 13। আমি এরকম কোনো সেট বলতে পারবো না এই ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমার সার্বিক সেট এবং আমি যে কোনো একটা সেট নেওয়া হচ্ছে সেটা হচ্ছে 6 7 8 9। তাহলে এবার আসি পূরক সেট কী জিনিস। পূরক সেট, আমরা যদি একটা জিনিস খেয়াল করি, পূরক বলতে যেটা পূর্ণ করে, তাহলে এখানে পূরক সেট বলতে কী বুঝাচ্ছে। তো পূরক সেট, আমি যখন এর পূরক সেট বলি সেটাকে প্রকাশ করতে হয় এ প্রাইম দিয়ে। তাহলে এর পূরক সেট বলতে কী বুঝায়, এর পূরক সেট হচ্ছে সেগুলো যেগুলো এর মধ্যে নাই সেগুলো। তার মানে আমার এর মধ্যে কী কী ছিল, 6 7 8 9, এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলোই হচ্ছে পূরক সেট। তার মানে 1 2 3 4 5 10, তাহলে 1 2 3 4 5 10। অর্থাৎ আমি যদি এটাকে সেট করে দেখাই, এই জিনিসগুলোই হচ্ছে পূরক সেট। তার মানে আমি বলতে পারছি যে এটাকে আসলে একটা খেলনার মতো চিন্তা করতে হবে, যে দুইটা পিস আছে, একটা পিস হচ্ছে এই বাইরের পিসটা এবং মাঝখানে একটা গোল্লা। তো এই দুইটা মিলেই কিন্তু ইউ হয়। তাহলে আমি বলতে পারি যে পূরক ওকে পূর্ণ করে ইউনিভার্সাল সেট তৈরি করে। তার মানে আমি এ সেট এবং এর পূরক সেটকে যদি একসাথে যোগ করি, তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সার্বিক সেট। তাহলে এইভাবে আমরা পূরক সেট এবং সার্বিক সেটের কনসেপ্টটা বুঝতে পারি।